পুরনো কলকাতাকে ফিরিয়ে আনতেই এবার বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাবের থিম দুটোকে তিনটে, অর্থাৎ নস্টালজিক সেই উত্তর কলকাতা এবং উত্তর কলকাতার রোয়াককে তারা তাদের এবার মণ্ডপ সজ্জায় স্থান দিচ্ছে। তবে কত দূর তাদের কাজ এগোলো সেটাই দেখে নেব। আমরা তো চেষ্টা করছি একটু নতুনত্ব করার, যাতে দর্শকরা আমাদের প্রতিমা দর্শন করতে আসে, প্যান্ডেল দর্শন করতে আসে সেইভাবে। আর বৃষ্টির জন্য তো কিছু কাজ এগোতে পারছে না, ডেকোরেটার্স পুরো বসে আছে, তার মধ্যে দিয়েও চেষ্টা হচ্ছে যাতে কিছু দর্শকদের আমরা ভালো কিছু দেখাতে পারি। আমরা তো পুরনো কলকাতাকে ফিরিয়ে আনার চেষ্টায় আছি, এবার কতটা শেষ করতে পারবো সেটা আমরা জানি না, তবে আমাদের আশা আছে যে আমরা নতুন করে পুরনো কলকাতাকে তুলে ধরবো, সেই আশাটা আমরা রাখছি। এখন তো পুরো মোবাইলের যুগ চলছে, সবাই মোবাইলে ব্যস্ত থাকে, কেউ পাশাপাশি বসে আছে কিন্তু সবাই যার যার মোবাইলে কথা বলছে, কিন্তু আমরা চাইছিলাম যে এরকম একটা পুরনো স্মৃতি তুলে ধরে যাতে তাদের মনে আসে যে না, এরকম তো ভালো জিনিস, আর আগে সবাই একসঙ্গে বসে আড্ডা মারা, চা খাওয়া, সেই জায়গাগুলো আমাকে ফিরিয়ে আনতে চাইছি। পুজোর তো একটা নিজস্ব আলাদা একটা আনন্দ আছেই, আর সারা বছরের আমাদের দুঃখ কষ্ট যাই বলুন, সে সংসার হোক বা সংসারের বাইরে সব কিছু ছিল, আছে, থাকবে, সেগুলোর বাইরেও এই দুর্গাপুজোর সময় আমরা সব কিছু ভুলে মায়ের কাছে সবাই একত্রিত হই, প্রার্থনা করি যেন আমাদের ভবিষ্যতের পথটা সঠিকভাবে চলতে আমাদের সাহায্য করেন মা। এবং মায়ের কাছে যেহেতু আসি আমরা সারা বছরের নানা দুঃখ গ্লানি ভুলে, সবাই এখানে পাড়ার যত সবাই আছে মহিলারা সবাই একত্রিত হয়ে, সেটা একটা আলাদা আনন্দ। এখানেই আমাদের পুরো চারটে দিন আর কি কেটে যায়, সকাল থেকে পুজোর অঞ্জলি, তারপরে সব ফলটল কাঠা, আরতি, যেসব ঠাকুরমশাইরা আছেন তাদের নানারকমভাবে সাহায্য করা, আর নিজেরা তারপরে যেটুকু সময় পাই আমরা ধুনুচি নাচ করি, নিজেরা একটু গান বাজনা করি, ছোটোখাটো হয়তো একটু কিছু নাটক করে নিলাম, মানে একদম নিজেদের মধ্যে বলতে গেলে মানে বারোয়ারি এটা থেকেও প্রত্যেকের যেন একটা নিজস্ব একটা বাড়ির পুজো, সেই রকমভাবেই আমরা পুজোটাকে এনজয় করি। আমাদের 83তম বর্ষ এবছর, যেটা হচ্ছে পাড়ার রক কালচার, মানে রক আড্ডা বা চায়ের দোকানের আড্ডা, সেই জিনিসটাকে নিয়েই আমাদের উপস্থাপনা। আমরা ছোট থেকে যখন বড় হয়েছি, বাবা কাকাদের দেখেছি, আমরাও একটা সময় ওই আড্ডা দিই, এখনও দিই, কিন্তু আস্তে আস্তে সেটা যেন হারিয়ে যাচ্ছে, সেই জিনিসটাকেই এবার আমাদের উপস্থাপনা করা হচ্ছে। এখানে দর্শনার্থীরা দেখার জিনিস হচ্ছে, তারা ঢুকলে আমাদের মণ্ডপের মধ্যে প্রবেশ করলে মণ্ডপ পাবে না, একটা পাড়ার মধ্যে ঢুকছে সেটাই একটা ফিলিংস পাবে। সেফটি সিকিউরিটি আপনার যেমন ফায়ারের সব কিছুই থাকছে, যেটা মানে সরকারের নিয়ম, সমস্ত কিছু মেনেই আমাদের কাজ করা হচ্ছে। উত্তর কলকাতার চা এবং তার পাশাপাশি সেই রোয়াকে বসে আড্ডাকেই এবার তুলে ধরছে বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাব, এবং সেই আদতেই তারা তাদের এই মণ্ডপ সজ্জা এবং তার পাশাপাশি তারা তাদের যে প্রতিমা, সেই প্রতিমাকেও তারা সাবাইকি কায়দার রূপ দিচ্ছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।